জন্য টাকা খরচ করতে হবে এবার তো মনটা বেদার হয়ে গেল পিতা মাতার জন্য টাকা পয়সাও খরচ করতে হবে আমার কথা নয় এমন মেসুরা বাঁকর দুশো পনেরো নাম্বার পিতা মাতার জন্য টাকা পয়সা অবশ্যই খরচ করতে হবে অনেক ওয়াজ শুনেছি কিন্তু অনেক জায়গায় বলতে শুনিনি পিতা মাতার জন্য টাকা খরচ করতে হয় এই জন্যই তো মানুষ কি বলে মানুষ অনেক ক্ষেত্রে বলে পিতা মাতার জন্য টাকা খরচ করব ব্যবহার ভালো করি ভালো কিন্তু টাকা খরচ করা তো অনেক কষ্টের ব্যাপার কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারা ২১৫ নম্বর আয়াতে বললেন ইয়াসআলুনাকা মাযা ইউফিকুন

আমি বললাম পিতা এবং মাতার জন্য আপনার টাকা খরচ করার দরকার আছে কিনা আপনি বললেন জি হ্যাঁ কিভাবে খরচ করবেন এবার দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে বললেন ও মুহাম্মদ তুমি মানুষকে বলে দাও ইসআলুনাকা তোমাকে প্রশ্ন করবে মানুষ কি প্রশ্ন করবে কিয়ামতের দিন কিয়ামতের আগে পৃথিবীতে মানুষ তোমাকে প্রশ্ন করবে যে হে নবী মা দায়ুন কি আমি খরচ করব কার জন্য খরচ করব কিভাবে খরচ করব এইবার শুনো আল্লাহ কুরন করবে তিনি ও মুহাম্মদ তুমি বলে দাও মা ফাকতুম যা তুমি যা তুমি অর্জন করেছো যে টাকা পয়সা তুমি অর্জন করেছো ওই টাকা পয়সা থেকে তোমার জন্য উত্তম আচরণ তোমার জন্য ভালো মঙ্গলজনক কাজ হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য খরচ করবা শুধু তাই না আল আকরাবিন নিকট প্রতিবেশী যারা আছে তাদের জন্য খরচ করবা ওয়াল ইয়াতামা এতিমদের জন্য খরচ করবা পৃথিবীতে এমন হাজার লক্ষ মানুষ আছে যারা এতিমের স সম্পদ মেরে খেয়ে পেট বড় করছে কথা ঠিক না বে ঠিক এতিমের সম্পদ যদি খান কেমত আব্দি পর্যন্ত চ্যালেঞ্জ করলাম জান্নাত আপনার জন্য হবে না এ দেশে হাজারো হাজারো দায়িত্বশীল রয়েছে যারা লক্ষ কোটি গুণ মানুষের সম্পদ মেরে খেয়েছে সম্পদ বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য খুবই কঠিন সাধ্য একটা ব্যাপার সম্মানিত মুসলিম কারাম এই জন্য এই আপনাকে বলতে চাচ্ছি আপনি সম্পদ মেরে খায়েন না মেয়েকে দিলেন পাঁচ ঘন্টা আর ছেলেকে দিলেন পঞ্চাশ ঘন্টা আপনি হজ থেকে মানে মক্কা শরীফ থেকে হজ করে আইছেন তুমি তো আম্মাজান তুমি তো তোমার তো সম্পদ আছে তুমি স্বামীর ঘরে পাবে আমার ঘরে পাবে সন্তানটা দিবে এত তো দরকার নেই তার মানে কোরানকে আপনি কি করেন অবমূল্যায়ন করেন কোরান এবং হাদিসে যা আছে সেভাবেই মানতে হবে বিশ্বাস করুন যদি কোরআন এবং হাদিসকে না মেনে সম্পদ বন্টন করেন পরকাল আপনার জন্য খুবই অমঙ্গলজনক পরকাল এর জন্য আপনি ঠেকে যাবেন এর জন্য প্রায় প্রায় আমরা একটা ইসলামী সংগীত বলে থাকি যেটা অধিকাংশ সময় অনেক ক্ষেত্রে বলে আজকেও একটু বলি দেখুন যে এখানে কি বলা হয়েছে যে মা আমি সে না কথা বলেন মায়ের ঋণ সিদ্ধা সম্ভব সম্ভব না এমন আপনাকে মক্কা মদিনা থেকে একটু ঘুরিয়ে নিয়ে শেষ আল্লাহ নবী আলাইহি সাল্লামের একজন সাহাবি তিনি তার মাকে কাদের উপর উঠিয়ে নিলেন উঠিয়ে নিয়ে বললেন যে আমি আমার মাকে কাঁদে করে নিয়েছি এবং আমি আমার মাকে নিয়ে মক্কা মদিনায় যাব তার দ্বারা হস পালন করবো তিনাকে এই কাজ করাবো হে আল্লাহ নবী আমার মায়ের উপর আমার হক আদায় হয়েছে কি আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মাতা যেদিন তোমাকে পৃথিবীতে আনয়ন করার জন্য পৃথিবীতে বেদনা শুরু যখন সন্তান প্রসবের বেদনা শুরু হয় সেদিন যে কষ্ট পেয়েছিল সে কষ্টের কিঞ্চিৎ পরিমাণও করতে পারেনি বাকি সবই বাদ বাকি সবই বাদ লক্ষ্য করেছেন কথাটা কত বড় সম্মানিত মুসলিম নেকরাম এবার আপনাদেরকে বলতে চাচ্ছি যে অমসলিম হলেও পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে অনেকের পিতামাতা কিনে মুসলমান নেই অনেকেই হিন্দু থেকে মুসলিম হয়েছেন আল্লাহ তালা কোরআনুল কারিমে সোহরাতুল বাকার আল্লাহ তালা কোরআন কারিমে সোরাতুলের প্রণাম বা এটা বললেন অসহায়ু হু দুনিয়া মা আল্লাহ তালা কোরানুল কারিমে বললেন মোহাম্ম পৃথিবীর মানুষকে তুমি বলে দাও পিতা মাতার সাথে যেন সুন্দর আচরণ হয় পিতা যদি অমুসলিম হয় মাতা যদি অমুসলিম হয় তবু যেন সদাচরণ হয় এ মর্মে সাহাবি আবু হুরায়রার একটু একটু কিঞ্চিত পরিমাণ টেনে নিয়ে আসি আবু হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে বললেন আল্লাহর নবী গো আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে আমার মা আমার সাথে সদাচরণ করেন না আমার মা আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমার সাথে অসদাচারণ করেন আমার গায়ের কাপড় খুলে নেন আল্লাহ নবী গো এবার আমার কি করণীয় আল্লাহর নবী বললেন আবু হুরায়রা শোনো তোমার মা যদি তোমার সাথে অসদাচরণ করে তোমার মা যদি তোমার সাথে অমঙ্গলজনক আচরণ করে তোমার মায়ের জন্য কি তুমি অভিযোগ নিয়ে এসেছো যদি তোমার মায়ের জন্য অভিযোগ নিয়ে এসে থাকো তাহলে আমি নবী অভিযোগ গ্রহণ করতে না জিনা এবার আবু হরেরা তারা দিয়ে আল্লাহ বললেন আল্লাহ নবী আমি অভিযোগ নিয়ে আসি নাই আমি এসেছিলাম আল্লাহ আপনার দরবারে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন আমি শুনেছি এবং দেখেছি আপনি নবী যদি দোয়া করে দেন আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হবে এতে আমি দৃঢ় বিশ্বাসী আমার ভাই এবং বন্ধুগণ একটু লক্ষ্য করে দেখেন আবু হরেরা তারা দিয়ে আল্লাহ তালা আনহু তিনি যখন এইভাবে আল্লাহ নবীর কাছে বললেন আল্লাহ নবী হাত দুখানা উঠিয়ে বললেন আল্লাহ গো আবু হুরায়রার মায়ের অন্তরটা একটু নরম করে দাও আল্লাহর নবী হাত ওঠানোর সাথে সাথে আবু হুরায়রা দৌড়াতে থাকলেন পিছন দিক থেকে সাহাবারা টেনে ধরলেন সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন একটু শুনতে চাই তখন আবু হুরায়রা বললেন ও সাহাবারা শোনো আমি কারণ হচ্ছে একটাই কারণ হলো আমি দেখতে চাই আমার দৌড়ের গতি বেশি নাকি আল্লাহর নবীর দুয়ার গতি বেশি দৌড়ে তিনি যাচ্ছেন তো যাচ্ছেন যাওয়ার পরে দরজায় কষাঘাত করলেন দরজায় কষাঘাত করার পরে তার মায়ের আওয়াজ সেদিন নম্র হয়ে গেল এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ দরজায় আস্তে আস্তে করে আওয়াজ করলেন আওয়াজ করার পরে তার মায়ের গলার সুরটা নিম্ন হয়ে গেছে জি আমি আসছি বাহির থেকে শব্দ আসছে ভিতরে যেন হয় পানি পড়তে ভিতরে মনে হয় পানি পড়তেছে। যখন দরজা খুলে দিলেন তিনি দেখলেন যে তার মায়ের ভাষাও নরম এবং তার মায়ের গা থেকে চুল থেকে কিছু পানি ঝরছে গোসল করছেন এটা বুঝা গেল এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার দিকে লক্ষ্য করে বললেন আমার বাছা তুমি শুনো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নম্র আচরণ দিয়ে পাগলকেও ভালো করা যায় নম্র আচরণ দিয়ে ভালোবাসলে পৃথিবীর সমস্ত মানুষ আপনার প্রেমে পড়ে যাবে এবার আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন আবু মা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাহলে কি সদাচরণ দিয়ে যদি তারা ওই সময়ে ওই মানুষগুলোকে যারা আল্লাহতে বিশ্বাসী ছিল না তারা ভালো দরবারে চলে আসতে পারে তাহলে এখন আমাদের সদাচরণ করতে অসুবিধা কোথায় কে আমরা পিতামাতার সাথে সদাচরণ করতে রাজি না ইনশাল্লাহ হাতগুলো উঠায় ইনশাল্লাহ একটু উঠিয়ে রাখবেন দোয়া করে দিচ্ছি তোমার আমার মতো একজন গুনাগার বান্দা দোয়া করে দেই জানা হাত ওঠাইছে তোমার কুদরতি ক্যামেরা দ্বারা ভিডিও করে নাও প্রত্যেককে তুমি জান্নাতুল ফিরদাউস কিয়ামতের দিন যখন মুসিবতের মাঠে থাকবে প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস তুমি আল্লাহ নসীব করে দিও আল্লাহুমা আমিন দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা ইব্রাহিমের ৪১ এবং সূরা বনী ইসরাঈলের ২৪ নম্বর আয়াতে বলেছেন পিতামাতার জন্য কি করতে হবে দোয়া করতে হবে এদিকে তাকান পিতা মাতার জন্য কি করতে হবে দোয়া করতে হবে মুসিবুতের মার আসার আগে এসে গেলে দোয়া করলে দোয়া কোনো কাজে আসবে না সহজাতে আপনাকে এবার বলে দিচ্ছি সহজদোয়া যেটা এটা আমরা সকলেই জানি সহজদ্বাটা হচ্ছে সুরা বানিস্তেরা ইলেকট্র চব্বিশ নম্বর হায়তালাহ তালা বলছেন সেন রব আমার সাথে সাথে বলো রব রবীর হাম গুমা কামা রব্বায়ানি সবি র আল্লা নলাম অধিবাসী যে সকল মা এবং ভাই বন্ধুগণ রয়েছেন প্রত্যেকে যেন পিতা মাতার জন্য দোয়া করতে পারে এই তৌফিক তোমার কাছে যাচ্ছে আল্লাহ আমিন প্রত্যেকে আমরা আবার বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ কুরআনুল কারীমে সুরাতুল বনি ইসরায়েলের চব্বিশ নম্বর আয়তে বললেন ও পৃথিবীর মানুষের আরে রব্বির হামকুমা তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করো কিভাবে দোয়া করবে এইভাবে দোয়া করবে ইর হামকুমা আল্লাহ গো আমার পিতা মাতাকে তুমি রহম কোন দয়া করো যেভাবে তারা যখন আমি ছোট ছিলাম যখন একেবারে দুধের শিশু ছিলাম যখন আমি চলতে পারতাম না যখন কথা বলতে পারতাম না তখন যেভাবে তারা হিসান করেছিল সদভাবে আমাকে লালন পালন করেছে তুমি আল্লাহ তুমি রবের কাছে আমরা দোয়া চাই আমরা দোয়া করি তুমি রব্বুল আলামিন আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো সেইভাবে চলার তৌফিক দাও আল্লাহুম আমিন